সরকার পতনের চলমান আন্দোলন কোন দিকে যাবে তা সময়ই বলে দেবে বলছেন বিএনপি নেতারা বিকেলে সমমনাদের সঙ্গে বৈঠক শেষে তারা বলেন আওয়ামী লীগের আচরণ পাকিস্তান আমলের মতো এ কারণে বিএনপির কর্মসূচির দিনে তারা শান্তি সমাবেশ করছে রাশিদুল কাদিরের রিপোর্ট যুগপথ আন্দোলনকে আরো শক্তিশালী করতে সমমনা জোটগুলোর সঙ্গে বৈঠক করে আসছে বিএনপি এরই ধারাবাহিকতায় রাজধানীর গুলশানে ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে এই বৈঠক পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতারা বলেন এখন একটাই চাওয়া এই সরকারের পতন পাকিস্তান বলে যুদ্ধের সময় শান্তি কমিটি হয়েছিল তারা এখন শান্তি সমাবেশ করতেছে এবং আচরণ অনেকটা শান্তি কমিটির মতোই তো এটা চলতে থাকলে তো বলা মুশকিল কি হবে কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলনই চালিয়ে যেতে চাই এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ফোরাম আয়োজিত এক আলোচনায় অংশ নেন বিএনপি নেতারা বলেন ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে সরকার ক্ষমতার লোভে তারা পাপ করছে সেই পাপে আমরা মৃত্যুর দিকে বাংলাদেশের মানুষের মৃত্যু আমরা হতে দেব না আমরা সঠিক পথে যাব আমরা গণতন্ত্রের পথে যাব আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করব আমরা মানবাধিকার প্রতিষ্ঠিত করব একই জায়গায় পেশাজীবী পরিষদের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশে দলটির নেতারা বলেন সরকার সংবিধানের দোহাই দিয়ে রং তামাশা করছে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে রাশিদুল কাদির নাগরিক ঢাকা